পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক চালকের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা চৌপতির কাছে 48 নং এশিয়ান হাইওয়ের ওপর। রাঙ্গালিবাজনা চৌপতিতে মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক চালকের। মৃতের নাম ইন্দ্রজিৎ কুমার রায়, বিহারের বাসিন্দা ছিলেন তিনি। রাঙ্গালিবাজনা চৌপতির কাছে 48 নং এশিয়ান হাইওয়ের ওপর একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে ধাক্কা মারে ট্রাকটি। ঘটনার পর চালককে মাদ্রিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।